কেকটা একটু দেখাই দেই এটা কিন্তু দেখেন ওয়াও মানে জাস্ট দেখছেন কেকের কি একটা অবস্থা এটা কিন্তু চকলেট কালার দিয়ে অবশ্যই ভাই কাপ মাফিন মানে বেকিং এর টুল যত আইটেম আছে বেকিং জগতে যা আছে যা কিছু আছে সব শাকিল ভাইয়ের দোকানে আছে নিজেই ইম্পোর্ট করে এগুলার গ্লাসগুলা কিন্তু ভাই একদম আনব্রেকেবল মানে আপনি যত হ্যাঁ টেম্পার গ্লাস একদম হিট গ্রুপ গ্লাস এগুলা কিন্তু ডাবল গ্লাস ডাবল ডোরের ট্রেটাও দেখা গেছে গরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা ধরতে পারবে এই যে মানে এটাতে আপনি কোনো রিস্ক নাই আর কি অনেকগুলো অবিনে আমি বিক্রি করছি কিন্তু এরকম ডাস্ট রেট আমি পাই নাই আচ্ছা ডাস্ট রেট ঠিক আছে এটা কিন্তু এক্সট্রা একটা সুবিধা দিয়ে দিতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা তো সব সময়ই দেখেন যে আমরা গ্রিল টিল হ্যানতান করানোর জন্য সব সময় আপনাদেরকে ওভেনগুলো দেখিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম না আজকে আমরা ওভেনগুলো দেখাবো ইলেকট্রিক ওভেন বাট আজকে আমরা আপনাদেরকে সরাসরি ওভেনে কেক করে দেখাবো শুকু ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আপনি কি কেকের খামিরটামি সব আমি এটা একটা কেক তৈরি করে দেখাবো দেখে কেকের খামিরটা একটু আগে করে রেখেছি এখানে আমরা কি কি দেখতেছি চকলেট ফ্লেভারের কেক এটা কিন্তু চকলেট কেক বানাবো আজকে আচ্ছা তে প্রত্যেকটা ওভেনে কেক বানানোর নিয়মটা হলো আগে প্রত্যেকটা ওভেনে যে যে ওভেনটাই ব্যবহার করেন না কেন 5 মিনিট ফ্রি হিট দিয়ে নেবেন ওকে ওকে এটা কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছে ভিতরে কিন্তু লাইট জ্বলানো আমি কিন্তু 5 মিনিটের জন্য একটা ফ্রি হিট 5 মিনিটের ফ্রি হিট দিতেছি এটা কোলের ফ্রি হিট না এটা কিন্তু ওভেনের ফ্রি হিট ওভেনের ফ্রি হিট আচ্ছা আর এটার ব্র্যান্ডটা হলো কিন্তু প্রেস্টিজ ব্র্যান্ড প্রেস্টিজ ব্র্যান্ডটা কিন্তু হলো আপনার মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এটা কিন্তু অ্যাসেম্বল চায়না থেকে তৈরি করে থাকে অ্যাসেম্বল হচ্ছে চায়না হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা বলে দিব কিভাবে নেবেন কোথা থেকে নেবেন যে যে জায়গা থেকে অর্ডার করতে চান সেই বিষয়েও কিন্তু আমি জানিয়ে দেব ওকে আমরা অলরেডি আছি হচ্ছে শাকিল ক্রোকারিজ এন্ড বেকিং কর্নারে জি ওকে এটাতে যারা ঢাকার আশেপাশে থাকেন ঢাকা যারা সরাসরি দোকানে এসে দেখে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন শাকিল কুকারিজ এন্ড বেকিং কর্নার আপনি সেটিতে চলে আসতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স এর নিস্তলায় দোকান নাম্বার 133 আচ্ছা তা ভাইয়া এটা যেহেতু আমি 5 মিনিট ফ্রি হিট দিয়ে রাখছি মোটামুটি গরম হয়ে গেছে আচ্ছা এটা চালানোর নিয়মটা কিভাবে চালাবেন কিভাবে গ্রিল করবেন বেকিং এর কাজটা মূলত কিভাবে করবেন এটাই কিন্তু আমি দেখাই দেব তো এখানে কিন্তু আমি কয়েকটা ডাইস রেখেছি মানে বেকিং এর যে ম্যাটেরিয়ালসটা আছে এগুলো কিন্তু মিক্স করে আমি রেখে দিয়েছি তো আজকে আমি চকলেট কেক বানিয়ে দেখাবো চকলেট কেক আমরা খাবো এখানে আমি এই ড্রয়ারটা খুলে নেব আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডাবল গ্লাস এগুলো কিন্তু ভাঙা হিট গ্রুপ গ্লাস তো এখানে কিন্তু আমি এই 3 পাউন্ডের একটা কেকের মোল্ডের ভিতরে আমি কিন্তু চকলেট কেক বানিয়ে দেখাবো ঠিক আছে এটা প্রত্যেকটা সাথে কিন্তু দুইটা করে ট্রে থাকবে দুইটা করে এটা কিন্তু বিসমিল্লাহ বলে আপনার সামনে দিয়ে দিলাম ভাইয়া আচ্ছা এখানে কিন্তু ছোট সাইজের যে পেস্ট্রি কেক গুলো আছে এগুলাও কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারবেন তো এগুলাও কিন্তু আমি ভাইয়া প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এই এই কার্ড গুলো তো আপনাদের কাছে হ্যাঁ এগুলাও কিন্তু আমাদের কাছে কাপ মাফিন মানে বেকিং এর টুল যত আইটেম আছে বেকিং জগতে যা আছে যা কিছু আছে সব শাকিল ভাইয়ের দোকানে আছে নিজেই ইম্পোর্ট করে ইনশাআল্লাহ আপনাদের তো এগুলা কিন্তু প্রত্যেকটা আমি দিয়ে দিতেছি এটা মানে কত মিনিট সময় লাগবে কিভাবে আপনারা দিবেন টাইমটা কিভাবে সেট করবেন প্রত্যেকটাই আমি বলে দিব দেখাই দিতেছি ভাইয়া তো এখানে কিন্তু আমি 4টা পেস্ট্রি কেকের ডাইস দিয়ে দিলাম তো এটা জাস্ট ঢাকনাটা আমি লাগাই দিলাম অবশ্যই এগুলা দেওয়ার আগে কিন্তু 5 মিনিট ফ্রি হিট দিয়ে নেবেন ওকে ভাইয়া এখানে যে লুকটা দেখতেছেন এটা কিন্তু টাইমার মানে আপনি কত সেন্সরসে কাজ করবে এটা টেম্পারেচার টেম্পারেচার সরি তো এখানে 200 আছে 250 আছে তারপরে আপনার 300 আছে তারপরে হলো 100 আছে সর্বনিম্ন তো এখানে আমি 250 টেম্পারেচার দিয়ে রাখছি একটু ক্লিয়ার করি টেম্পারেচার 100 150 200 200 জি এখানে কিন্তু 250 টেম্পারেচার আমি দিয়ে রাখছি তারপরের যেটা আছে এখানে কিন্তু ওপেন লেখা আছে যারা গ্রিল তৈরি করবেন এখানে উপরের লুকে যদি আপনি দিয়ে দেন তাহলে উপরের কয়েলটা হবে নিচে গ্রিলটা হবে আচ্ছা তারপরের যে সিস্টেমটা আছে এখানে মাঝখানে একটা দিলে শুধু গ্রিলটা হবে ওকে একবারে নিচেরটা যদি দেন তাহলে দুটোটা কয়েলে হিট হবে ওকে দুইটা কয়েলে হ্যাঁ এখানে কিন্তু নিচেরটা কিন্তু টাইমার ভাইয়া আচ্ছা আপনি কত মিনিটে কাজ করবেন 20 আছে 30 আছে 40 আছে 50 আছে 60 আছে কে কইতে কি রকম সময় লাগবে সর্বোচ্চ দেখা গেছে 20 মিনিট ভাইয়া সর্বোচ্চ 20 মিনিট তো এখানে কিন্তু আমি 20 মিনিট টাইমটা সেট করে দেই এখানে দেখেন অফ করা আছে কিন্তু ভাইয়া ওকে তো এখানে কিন্তু আমি এই 20 মিনিটের ভিতরে দিয়ে দিলাম ভাইয়া আচ্ছা আমরা 20 এ দিয়ে দিলাম 20 মিনিট দিয়ে দিলাম 20 মিনিট পরে কেকটা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি একটা আওয়াজ আসবে আর কি একটা ওই টং করে একটা আওয়াজ হবে একটা আওয়াজ হবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা কেকটা হতে থাকুক আমি বিস্তারিত বিষয় এগুলো আর কি বলে দেই আমরা অলরেডি দেখতেছি প্রেস্টিজ ব্র্যান্ড আমরা যেটা ভিতরে দিলাম ভাই এটা কত লিটার প্রেস্টিজ ব্র্যান্ডের এটা হলো আপনার 33 লিটার দেখাইলাম তো এখানে আমাদের কাছে সাইজগুলো যেই সাইজগুলো পাবেন 25 পাবেন 26 পাবেন 45 লিটার পাবেন 33 লিটার পাবেন 35 লিটার পাবেন 61 লিটার আছে যারা বড় বেকারির জন্য নিতে চান তারাও কিন্তু এটা নিতে পারবেন তো আমি যেটাতে দিছি সরি ভুল হচ্ছে এটা কিন্তু 25 লিটার আমি একটা আমরা এটা দিচ্ছি এটা যেটা 33 বলছিলাম আসলে 33 না এটা 25 লিটার এবং সবচেয়ে ছোট সাইজও একটা আমাদের ওভেন টু স্টারও কিন্তু আছে ভাইয়া এটা কি ব্যাচেলার ওভেন
গরম ট্রে বের করার জন্য একটা চিমটা থাকছে, এটা মানে গরম ট্রে ইলেকট্রিক ওভেনটা, হ্যাঁ যেটা মুরগির সহ বের করার জন্য, সহ বের করার জন্য। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভাই একটা গ্রিল স্টিক আছে। আচ্ছা গ্রিল স্টিকও একটা আছে। হ্যাঁ, অনেকেই কিন্তু ভাই নতুন যারা কিনতে চায় অনেকে এই জিনিসটা ব্যবহারের নিয়মটা বুঝে না, যে ভাই আমি তো মানে রেস্টুরেন্টে যাই গ্রিল খেয়ে কিন্তু ওই মনের মতন টেস্টটা পাই না, আমি চাই ঘরে বসে আমার মতো করে বানাই। হ্যাঁ, তে যারা গ্রিল করতে চান বাজার থেকে জাস্ট একটা মুরগি কিনবেন, ভালো করে ওয়াশ করবেন, ময় মশলা যা কিছু আছে মাখবেন মুরগিটা, এটা লুজ দিয়ে একদিক দিয়ে মুরগিটা আপনি এই কাঁটাগুলো এটার ভিতরে দিয়ে দিবেন, দিয়ে এই কাঁটাটা এদিক দিয়ে ঢুকিয়ে মুরগিটা এখানে ঢুকিয়ে হ্যাঁ সেট করে দিবেন। সেট করে দিয়ে এটা একটা পিন আছে, এটা কিন্তু স্ক্রু সিস্টেম এখানে টাইট দিয়ে এটা লক করে দিয়ে দিবেন, যাতে এটার কারণটা হয়েছে কি মুরগিটা যাতে এদিক সেদিক আপ ডাউন না হয়, এক জায়গায় ফিক্সড থাকে। আর এটার সাইডের যেটা আছে এখানে বাজায় এই গরম জিনিসটা আপনারা বের করতে পারবেন। আচ্ছা, আর এটা দেওয়ার নিয়ম এখানে দুইটা ছিদ্র আছে, এটা একটু দেখে নেবেন আর কি, এটা দিয়ে দিলে এটা কিন্তু অটোমেটিকলি মুভ করবে। যখন এটা বের করবেন গরম জিনিসটা তো হাত দিয়ে কিংবা ওভেন গ্লোভস দিয়ে ধরা সম্ভব না, এটা কিন্তু এইভাবে ধরে, এটা এইভাবে ধরে, এটা একদিকে অ্যাঙ্গেল করে এটা কিন্তু সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন ইজিলি। জি, তারপরের যে জিনিসটা থাকতেছে এটা কিন্তু দুইটা ট্রে থাকতেছে, একটা হলো পিওর স্টেনলেস স্টিলের নেট যেটাকে বলি, ট্রেও বললে চলে, তো এটা কিন্তু খুবই ভালো মানের দেওয়ার জন্য, কিংবা ওই যে বেকিং এর যে প্যান গুলো আছে এটার উপরে আপনারা দিতে পারবেন। পিজ্জা করা যাবে, পিজ্জা তো একদম ইজিলি, পিজ্জা বলেন বার্গার বলেন স্যান্ডউইচ বলেন মানে একদম যা কিছু আছে ইলেকট্রিক ওভেন, এটা কিন্তু খুবই ভালো মানের একটা ওভেন। তো এই একটা ট্রে পাবেন ভাইয়া। তারপরের যে সাইজটা আমি দেখাই দিই, এটা কিন্তু এই গরম এই একটা চিমটা আছে এটা ধরার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ট্রেটাও তো হিট হয়ে যায়, এই ট্রেটাও দেখা গেছে গরম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ধরতে পারবেন। এই যে মানে এটাতে আপনার কোনো রিস্ক নাই আর কি, একটা গরম ট্রে থাকে দেখা গেছে অনেক সময়। কয়েল কয়টা ভাই? এটা কিন্তু দুইটা, আপনার দুইটা দুইটা চারটা কয়েল আছে, চারটা কয়েল উপরে দুইটা নিচে দুইটা, নিচে দুইটা। এটা চাইলে একটা কয়েল আপনি ব্যবহার করতে পারবেন, দুইটা কয়েলও ব্যবহার করতে পারবেন। ওকে, এটা সবচেয়ে যে মজার বিষয় হয়েছে, অনেকগুলো ওভেন আমি বিক্রি করছি কিন্তু এরকম ডাস্ট ট্রে আমি পাই নাই। এগুলাও কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন আপনার এটার সাথে, মানে প্রত্যেকটা ওভেনের সাথে এই অ্যাক্সেসরিজ গুলা কিন্তু থাকবে ভাইয়া। আর এটার প্রত্যেকটার কিন্তু এক বছরের কয়েলের রিপ্লেস গ্যারান্টি থাকবে, 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওকে, একবারে 7 বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হলে এটা কিন্তু কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে ভাইয়া। আমাদের কাছে যে সাইজগুলো আছে প্রাইসগুলো বলে দিব আমি, আপনারা যারা নিতে চান দোকানে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অথবা অনলাইনের ভিতরে অর্ডার করে নিতে পারবেন ভাইয়া। তো শুকুর ভাই, আমরা প্রত্যেক অবিশ্বাস্য একটা কাজ কিন্তু আজকে করছি, যে জীবনের ফার্স্ট কিন্তু আমি কেক বানাইলাম আজকে। ২৬ লিটারের একটা ব্ল্যাক এবং মেরুন কম্বিনেশন, এটা কিন্তু একটা 26 লিটার, এটা কিন্তু পড়বে এটা হলো আপনার 13.5, এটার যে মাপটা আছে মেজারমেন্ট মাপটা হলো 13.5। এটা এই এই সাইজটা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন, এটার প্রাইসটা পড়বে কিন্তু মাত্র 5,900 টাকা ভাইয়া, 5,900 টাকা। এটার পরের যে সাইজটা 33 লিটারটা, 33 লিটারটাও কিন্তু আমাদের কাছে আছে, এটা দেখতে পারেন। এটার মেজারমেন্টটা আমি বলে দিই, এটা কিন্তু 14.5, মানে 14.5। এটা যারা নেবেন এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, আমাদের কাছ থেকে 33 লিটার ওভেনটার প্রাইসটা হলো মাত্র কিন্তু 6,800 টাকা হলে নিতে পারবেন। যারা একেবারে নতুন মানে একদম
কাজ শিখতে যাচ্ছেন তারা কিন্তু একদম এই যে নতুন এই ছোট ফ্যামিলি হ্যাঁ একটু ইউজ করতে চাই কম দামে লাগবে এটা কিন্তু দেখেন অনেক সুন্দর এটা একটা ট্রে পাবেন এটাও একটা স্টিলের ট্রে পাবেন কিন্তু ওকে 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 এটা জাস্ট এইভাবে দিবেন এটা লাগিয়ে দিবেন একদম ইজিলি এর প্রাইস কত এটার প্রাইসটা মাত্র একদম 4000 টাকা ভাইয়া 4000 টাকা ওভেন মাত্র 4000 টাকায় ওভেন কিন্তু অবিশ্বাস্য কথা ভাইয়া হ্যাঁ 35 লিটার যে ওভেনটা আছে এটা কিন্তু দেখাই দেই এটার যে মেজারমেন্টটা আছে হলো 15.5 ভাইয়া আচ্ছা 15.5 হ্যাঁ 15.5 এটা হলো আপনার 35 লিটারটা 35 লিটার ওভেনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন মাত্র 7800 টাকা 7800 যারা এর থেকে বড় অখুস্তা স্যার বেকারি কিংবা পাশাপাশি ব্যবসা করতে চান বাসায় তৈরি করেন কিন্তু দোকানে সাপ্লাই দিতে চান অনেকে আছে কিন্তু অনলাইনে অনেকে বিক্রি করে ভাই আর এটা কিন্তু দেখা গেছে সারা মাস যদি আপনারা ইউজ করেন 1 ঘন্টা করে দিনে দেখা গেছে আপনার সারা মাসে 100 থেকে 150 টাকা কিন্তু এক বিল আসবে মানে দিনে 1 ঘন্টা করে ব্যবহার করলে 30 ঘন্টা হ্যাঁ 30 দিন মানে 100 থেকে 150 টাকা বিল আসবে 100 থেকে 150 টাকা দৈনিক 1 ঘন্টা করে তিন বেলা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা গেছে মাসে 100 থেকে 150 টাকা বিল আসবে মানে এটা কিন্তু এনার্জি সেভিং আর কি ওকে যারা বড় সাইজটা চান মানে পাশাপাশি ব্যবসা করতে চান বাসায় তো তৈরি করতে এটা 45 লিটার এটা কিন্তু 45 লিটার ভাইয়া এটার প্রাইস কত এটার প্রাইসটা একদম হোলসেল রেট মাত্র 8500 টাকা হলে নিতে পারবে 8500 টাকা 45 লিটার কিন্তু ইলেকট্রিক ওভেনে মানে কেক পিজা বানানোর জন্য এত সুন্দর ওভেন পেস্টিস ব্র্যান্ডের বের করছে মানে আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন এটা কত ভালো একটা ওভেন আচ্ছা আর সবচেয়ে বড় যেটা 61 লিটার সবচেয়ে বড় যে এই সাইজটা ভাই এটা কিন্তু 61 লিটার যারা বেকারির ব্যবসা করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ এটার মেজারমেন্টটা হলো ভাইয়া আপনার 19 হ্যাঁ এটা 19 আর প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যাক্সেসরিজ কিন্তু এটাই থাকবে সব একই আমরা যেটা একটা দেখাচ্ছি আর চালানোর নিয়মটা যারা বুঝবেন না তারা আমাদের কাছ থেকে ইমো WhatsApp এ ভিডিও কল দিয়েও কিন্তু দেখে শিখে নিতে পারবেন ভাইয়া ওকে ওকে তো এটার প্রাইস কত আছে 61 লিটার ওভেনটা যারা নেবেন একদম আপনার চ্যানেল উপলক্ষে দামাকা অফার থাকবে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা হলে কিন্তু নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাই আছেন ভালো একটা জিনিস কিনতে চান বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত ভালো জিনিস খাওয়াইতে চান বাসায় তৈরি করে তারা কিন্তু এই প্রেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেনগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন ঢাকার বাইরে নেওয়ার প্রচেষ্টা হলো 1000 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নম্বর অ্যাড্রেস দিবেন আপনাদের থানা কিংবা একদম পোস্ট অফিস পর্যন্ত গ্রাম পর্যায়ে আমাদের লোক যেয়ে পৌঁছে দিয়ে আসবে বাকি টাকা তার কাছে আপনারা পে করে দিবেন আচ্ছা আর এছাড়া যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নম্বর 133 দ্বিতীয় তলায় ওনাদের আরেকটা শোরুম আছে 144 শাকিল ক্রোকারিস এন্ড বেকিং কর্নার যাবতীয় বেকিং আইটেম থেকে শুরু করে ক্রোকারিস আইটেমের কিন্তু এখানে কোনো অভাব নাই তো আজকে আমরা কেকটা শেষবারের মতো আরেকটা এটা কিন্তু একটা আওয়াজ হইছে মাঝখানে আমি এটা খেয়াল করছি হ্যাঁ এটা কিন্তু আমি দেখাই কেকটা কিন্তু একদম পুরো রেডি এখন উফ তে যে এটা একটু দেখাই আপনারা দেখেন এই যে দেখেন ভাই এই যে ইজিলি বের করতে পারছে হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনারা ইজিলি আমি একটু বের করে একটু বাইরে রাখি ওকে আচ্ছা আমরা একটু ধরে এটাকে সাবধানতার সাথে এই যে দেখেন ভাইয়া এটা ফেললাম এটার কি অবস্থা দেখেন এটা এখান থেকে কিন্তু একটা উতলায় পড়ছে হ্যাঁ মানে এটা এই একটার উপরে দিছিলাম আর কি সেজন্য তো জায়গা তো এটা দেখেন এটা কি অবস্থা হইছে এটা কিন্তু কালারটা ব্ল্যাক কালার কারণে অনেকের মনে প্রশ্ন আছে চকলেট ফ্লেভার তো এটা চকলেট এটা কালার কি পুড়ে গেছে না এটা কিন্তু চকলেট কালার আমি চকলেট ইমেলশন যেটা এটা কিন্তু আমরা ব্যবহার করছি তো এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু কেকের যত অ্যাকসেসরিজ আছে সবকিছুই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন জি ওকে হ্যাঁ তো আজকের মতো ভিউয়ার্স আমরা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা শাকিল কোকারিজে চলে আসবেন আর এখান থেকে কেকের আইটেম সব নিয়ে ঘরে বসে কেক খাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ